আমাদের কাঁচা বাজার নিয়ে আসছে, ফুলকপি, বাঁধাকপি, নুডলস, এখানে আছে মুরগি দুইটা, পরোটা চাল, এখানে আছে হলো সিম, আর আছে হলো করলা, এটার মধ্যে আছে পেঁপে, মূলা, বেগুন, আর আছে বরবটি, আর আছে এখানে গাজর, গাজরগুলো অনেক সুন্দর ফ্রেশ, আর আছে হলো চিনি, এখানে আছে হলো কাপড় কাচার জন্য পাউডার বালতি সহ। এই ছিল আজকে আমাদের বাজার। এখন রান্না করব, তাহলে রান্না করতে চলে যাই। কি কি রান্না করি আমার সাথে থাকবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন। আর যারা এখনো একটা লাইক দেন নাই, একটা লাইক দিবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অন্যদিনের মতো আজকেও আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই দেখা শুরুতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। চলে আসলাম হলো রান্নাঘরে। সকাল সকাল আজকের ভিডিওটা শুরু করেছি। এখন বাজে হলো সকাল 8টা। সকালে নাস্তা তৈরি করব। এখানে রুটি খাওয়ার জন্য একটা ভাজি করব। 6 রকমের সবজি আছে এখানে, গাজর, সিম, তারপর বাঁধাকপি, ফুলকপি, বরবটি, পেঁপে, এসব আর কি। এটা এখন আমি ভাজি করে নেব। আমার সাথে থাকবেন, দেখতে থাকেন আজকের ভিডিওটা। তেল দিলাম, এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি, চুলাকে একটু বাড়িয়ে দিলাম, দিয়ে দিব এখন সবজি, এরপর দিব লবণ, আটা সিদ্ধ করে নিয়েছি, এখন রুটি তৈরি করে নিব। বাজি হতে থাক, বাজি হতে হতে আমি রুটিটাও তৈরি করে নিব। এই থাকে আটা সিদ্ধ করে নিয়েছি আগে, এখন আমি ভালো করে ময়ান করে নিচ্ছি। রুটি তৈরি করে নিব, এভাবে আমি একে একে সব রুটি তৈরি করে নিব।
তাড়াতাড়ি হয়ে যাবে। এদিকে ভাজিও হয়ে গেছে, এতো আর সবগুলো রুটিও বানানো হয়ে গেছে। এখন সেকে নিব, তারপর নাস্তা করব, সাথেই থাকবেন। এখন আমি নাস্তা করে নেব, রুটি আর ভাজি। নাস্তা করা শেষ, এখন চা করব। এই তো চা। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।